মাইশা তো মাইশা আমার ছোট মেয়ে আমার একটাই তো মেয়ে মাইশাকে সবাই খুব আদর করতো খুব নাদুষ্টদুষ ছিল বলে ওকে গাল ধরতো পাবেল আমার ছোট ছিল ছোটকালে খুবই চঞ্চল ছিল এখনো ও বাচ্চাই আছে তো ও কিন্তু বড় হয়নি মাইশা তো মাইশা আমার মেয়ে কিন্তু ওর সঙ্গে আমার একটা বন্ধুত্ব আছে সম্পর্কটা বন্ধুর মতো আমার ছোট ছেলে তাদের আমি ছোট বলে তোমার ছেলে আমার ভালো করে বলতে পারবো আমি তো তুমি কি বিদেশ ছিল ওর মতো হয়েছে আমার ছোট নাতিটা ওর মানে ইয়াকে আমার নাতি গ্রোথ করতেছে ওইটা মানে সবচেয়ে অংশ লাগে খাবার দাবার কোনো ইয়া নাই যেটার জন্য মানে ও সব খায় ও বর্তা বাজি থেকে শুরু করে আর স্কুল সব খায় ও সব টক খাইতে পছন্দ করে আমি কদবেল মানে ও কদবেল খেতে পারি না সবাই ডাকে মাইশু মাইশু ডাকে আমি ওকে মা বলেই ডাকি ওকে আমি সব ওরা মানে বেশি আদর হলে বাজি বলে ডাকি মানে বাজান বলে না ওই বাজান না বলে বাজি আমার একটাই যে আমার মেয়েটা ভালো থাকুক সেটাই ওরা নিজের মতো করে ভালো থাকুক ওরা দুজন দুজনকে বোঝে সেজন্য ওরা সুখী হবে এটা আমার বিশ্বাস যে ও হ্যাপি হবে আমার কষ্ট হয় কিন্তু আমি তবু চাই যে ওরা যেখানে ভালো থাকে সেখানেই থাকবে না আমার ততটা খারাপ লাগে না কারণ আমার ইচ্ছায় আমার ছেলে বাইরে গেছে ও ছেলের কোনো ইচ্ছা ছিল না আমি আমি পাঠাইছি আমার যদি খারাপ লাগে বলি তাহলে তো এটা ওদের অনেক কষ্ট হবে এর জন্য আমি এটা প্রকাশ করি না যে আমার খারাপ লাগে আমার খারাপ লাগে না আমি লাগলো এটা মানে কারো প্রকাশ করি না আজ পর্যন্ত যে আমার কষ্ট হয় আমার খারাপ লাগে আমি বলি না সব জায়গায় তুমি মাথা উঁচু করে চলতে পারো তুমি সেভাবেই চলবে আর মাথা উঁচু করে চলবে